নিম্নমানের মাস্ক পিপিই সরবরাহের অভিযোগ শাহেদের বিরুদ্ধে রিজেন্ট কাণ্ড খতিয়ে দেখছে দুদক মিডফোর্ডে অনুমোদনহীন এবং নকল ঔষধ উদ্ধার পাঁচ দোকানে সাত লাখ টাকা জরিমানা একজনের জেল ঈদের সীমিত পরিসরে রেল চলাচল বাড়ছে না ট্রেনের সংখ্যা স্বাস্থ্যবিধি মেনে ছাড়বে যাত্রীবাহী লঞ্চ এবং করোনায় মারাত্মক ঝুঁকিতে জনশক্তি রপ্তানি ফ্লাইট বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছে না প্রবাসীরা সংবাদ সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা শিরোনামের পর যাচ্ছি পুরো খবরে নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে বিভিন্ন হাসপাতালে মাস্ক পিপিএ সরবরাহ করতেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ এই জন্য অনুমতিও জোগাড় করেছিলেন তিনি শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এইসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার করোনা পরীক্ষায় জালিয়াতিতে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে বৃহস্পতিবার দশ দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ আর জিকেজি হেলথ কেয়ারের ডাক্তার সাবরিনার প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষের পর শুক্রবার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে মোহাম্মদ শাহেদ ও সাবরিনাকে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ সময় তিনি জানান করোনা পরীক্ষায় জালিয়াতি ছাড়াও নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের জন্য মানহীন মাস্ক ও পিপি সরবরাহ করছিলেন মোহাম্মদ শাহেদ এই জন্য সরকারিভাবে অনুমতিও জোগাড় করেননি তিনি মিস্টার শাহেদ কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না আরও অন্যান্য খাতেও যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার পিপি টিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি এছাড়া জিকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী চিকিৎসক হিসেবে তার পরিচিতি ব্যবহার করে কাজ বাগিয়ে নিয়েছিলেন বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার সাবরিনা ডাক্তার হিসেবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে যেমন প্রাথমিকভাবে স্যাম্পল কালেকশন করার জন্য ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন একটা প্রজেক্ট তৈরি করেছিল সেই মোহাম্মদ শাহেদ ও ডাক্তার সাবিনাকে সহায়তা করেছেন তদন্তে এমন কারো নাম পেলে তা সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ সহ ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক আর এই বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ যেটি জানতে চাই যে ডিজি সহ যে ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই বিষয়ে দুদক কি বলেছে এবং রিজেন্ট হাসপাতালের শাহেদ কতগুলো হাসপাতালে মাস্ক এবং পিপিএ সরবরাহ করতেন এটি স্বাস্থ্য অধিদপ্তর কাছ থেকে অনুমতি নিয়েই সরকারি যে সকল হাসপাতালে করোনার চিকিৎসা হতো সে সকল হাসপাতালের ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী যারা বিভিন্ন রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন তাদেরকে সে এই মাস্ক পিপি সরবরাহ করেছে এবং এটি একদমই অনুমোদন নিয়ে ডিবি গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সেটি বলা হয়েছে এবং এর জন্য সে ব্যবহার করেছে আলবার্ট লিমিটেড নামে একটি কোম্পানি যেটির কোথাও কোনো অস্তিত্ব নেই শুধু ফেসবুক একটি পেজ রয়েছে অর্থাৎ একটি ফেসবুক পেজে একটি কোম্পানির অস্তিত্ব থাকার পর সেটির কাগজপত্র কিভাবে কি জালিয়াতি করেছে সেটি অবশ্যই এখন প্রশ্ন উঠেছে কারণ করোনাকালীন সময়ে করোনা মহামারীর মধ্যে একটি প্রতিষ্ঠানকে একটি প্রোটেক্টিভ জিনিসপত্র প্রোটেক্টিভ জিনিসপত্র যখন সরবরাহের দায়িত্ব দেওয়া হয় সেটির জন্য ভালোভাবে যাচাই বাছাই করা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সেটি যাচাই বাছাই করা হয়নি জন্যই নাম সর্বস্ব কারোর কাছে এই এত বড় একটি প্রজেক্ট গিয়েছে এবং এই যে শাহেদ যেটি করেছে এই প্রজেক্টটি সেই প্রতিষ্ঠানের নামে নিয়ে সে নিজের তো প্রতিষ্ঠান না থাকার কারণে সে যেটি করেছে ছোট ছোট যেগুলো গার্মেন্টস রয়েছে তৈরি পোশাক শিল্প সেই সকল কয়েকটি প্রতিষ্ঠানকে সে দিয়েছে
যেগুলো একেবারে নিম্নমানের কাপড় দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে, যে কারণে এগুলোর মান নেই বলে গোয়েন্দা পুলিশ তাদের তদন্তে বের। জানতে চাই আমরা এর আগে দেখেছি যে করোনা হাসপাতাল করোনা ইউনিট করবার জন্য অনুমতি নিয়ে তার অনেক ধরনের প্রশ্ন এবার এসেছে, এবং এবারও দেখলাম যে পিপি এবং মাস্ক তিনি সরবরাহ করেছেন এবং সরকারি অনুমতি নিয়েছেন, এই অনুমতি কারা দিয়েছেন এই প্রসঙ্গে এবং 12 জন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই। পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নেওয়া হয়েছে, এবং আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম তারা আসলে কারা কার মাধ্যমে অনুমতি নেওয়া হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে কিনা। গোয়েন্দা পুলিশ কিন্তু বলেছে যে যেই যাদের যাদের অনুমতি নিয়ে এই কাজটি তাই সে বাগিয়ে নিয়েছেন এবং তাদের অবশ্যই গোয়েন্দা পুলিশও জিজ্ঞাসাবাদ করবেন। এবং এই যে করোনার সময় থেকে এখন পর্যন্ত রিজেন্ট কান্দে নানা ধরনের অনিয়ম দুর্নীতির বিষয় বারবার সামনে আসছে, এরপরে কিন্তু এই যে শাহেদের বিরুদ্ধে কিন্তু দুদকও সেই বিষয়টি তদন্ত করবে, সেটিরই একটি অংশ হিসেবে এই যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গেই তার এই বর্তমান সময়ে যে প্রতারণা সেটি সম্পৃক্ত, সে কারণে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ 12 কর্মকর্তাকে তারা তলব করবেন বলে দুদক চেয়ারম্যান জানিয়েছেন। এবং সেটি এই কারণেই ডাকা হবে কারণ তাদেরও কোনো সম্পৃক্ততা আছে কিনা, যেহেতু দুদকই আসলে সরকারি কর্মকর্তা সহ সারা বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির তদন্ত করে আসে, যে কারণে পুলিশের পক্ষ থেকে অপরাধ কী হয়েছে সেটির তদন্ত করা হচ্ছে এবং ক্রিমিনাল অফেন্স যেটি হয়েছে আর বাকি যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততা এবং অর্থ আত্মসাতের বিষয়ে। মাসুদুর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর মিডফোর্ড এলাকায় আলিমিয়া চেয়ারম্যান ঔষধের মার্কেটে অভিযান চালিয়ে অনুমোদনহীন এবং নকল ঔষধ রাখায় 5টি দোকানকে 7 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই মার্কেটের মিজান মেডিকেল থেকে দেশীয় কোম্পানির নকল ঔষধ পাওয়ায় আইন অনুযায়ী দোকান মালিককে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং দোকানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। কয়েকদিন ধরেই অনুমোদনহীন ঔষধ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকার আলিমিয়া চেয়ারম্যান মেডিসিন প্লাজায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটি। অভিযানে প্রায় 20 লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। বিক্রেতারা বলছেন তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে এসব ওষুধ রেখেছেন। ডিআর নাম্বার দেখে আমরা রাখি, আমরা জানি যে এটা থাকলে অনুমোদন আছে, কিন্তু এরপরে যদি কোম্পানি কোনো ফল্ট করে সেটা তো আসলে আমাদেরকে দোষ দেওয়া যাবে। কটা নিষিদ্ধ করছে না করছে এই পর্যন্ত এই ধরনের নলেজ আমাদেরকে দেয়নি। আমরা কীভাবে ওটা সংগ্রহ করতে পারি ওনাদেরকে আমি বলছি, আপনারা সুযোগ সুবিধা আমাদেরকে করে দেন। মালটা ডিআর নাম্বার না থাকার কারণে আমরা জরিমানা করা হয়েছে। এই নাম্বার ছাড়া তো বিক্রি করার নিয়ম নেই, আপনারা তাহলে এটা কেন করছেন? আসলে এটা তো কোম্পানি লেখা, আমরা আসলে ভুল হয়ে গেছিলাম, কোনো সময় খেয়াল করতে পারি না। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন অনুমোদিত ওষুধের পাশাপাশি এসব অনুমোদনহীন ওষুধ বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। এই একটা ওষুধ পেয়েছি আমরা এই দোকানে, এটা হলো পিউবি। তো এই কোম্পানিটা 2018 সালে এটা নকল ভেজাল ওষুধ তৈরি করার কারণে ওদের লাইসেন্সটা বাতিল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে এবং এটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাট আমরা এখানে এসে পেলাম যে এই ওষুধটা June 2019 সালে তৈরি, তখন কিন্তু কোম্পানি নাই। এদিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন একটি চক্র এসব অনুমোদনহীন ও নকল ওষুধ বাজারজাতকরণ করছেন। খুচরা ও পাইকারি বিক্রেতাদের পাশাপাশি যারা এসব ওষুধ উৎপাদন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যাদের কিন্তু ডায়াবেটিক্স আছে, এটা আমাদের সবার ফ্যামিলিতে কিন্তু এই ওষুধটা ব্যবহার করা হয় এবং এই ওষুধটা হচ্ছে কিন্তু নব নডিক্স কোম্পানি, বিখ্যাত একটা কোম্পানি, কিন্তু এর গায়ে কিন্তু কোনো ওষুধ প্রশাসন অনুমোদন নাই। তা যে দোকান থেকে আমরা এটা জব্দ করেছি সেই দোকানে কিন্তু আবার ডিএআর আছে এমন ওষুধও আমরা পেয়েছি, এবং এটা কিন্তু খুবই দুঃখজনক যে ইনসুলিন যার ডায়াবেটিস আসতে আমরা নিঃসংকোচে এটা কিন্তু ইউজ করছি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্যে। এসব অনুমোদনহীন ওষুধ মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, এমনকি মৃত্যুর কারণও বলছেন বিশেষজ্ঞরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের না জানিয়ে চুরি করা টাকা ফেরত দেওয়ার সুযোগ দিয়েছিলেন ফাহিম, আর সেই সুযোগ পেয়েই পাথাওয়ের সহপ্রতিষ্ঠাতা এই তরুণকে হত্যা করে তার সাবেক ব্যক্তিগত সহকারী তাইরেস ডেভন হাসপিল। এদিকে ডেইলি মেইল জানিয়েছে হত্যার 2 দিন পর হাসপিলের সঙ্গে রহস্যময় এক নারীকে দেখা গেছে, এখন তার বিষয়ে তদন্ত চলছে। ফাহিমের আর্থিক ও ব্যক্তিগত বিষয়গুলো দেখাশোনা করতেন 21 বছর বয়সী তাইরিস ডেভন হাসপিল। সম্প্রতি প্রায় $1,00,000 চুরি করায় হাসপিলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ফাহিম সালের। অর্থ চুরির বিষয়ে পুলিশকে না জানালেও হাসপিলকে কিস্তিতে পুরো অর্থ পরিশোধের সুযোগ দিয়েছিলেন ফাহিম, কিন্তু টাকা পরিশোধ না করার জন্য হাসপিল ফাহিমকে খুনের পরিকল্পনা করেন।
ফাহিম সালেকে হত্যার আগে থেকেই 172 ক্রসবি স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে থাকতেন হাসপিল। শুক্রবার সকালে সেখান থেকেই আটক করা হয় তাকে। একই দিন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে নিউ ইয়র্ক পুলিশ। সোমবার আনুমানিক দুপুর 1:30টার দিকে নিজ বাড়িতে ফাহিম সালেকে হত্যা করা হয়। তদন্তের স্বার্থে এখনই হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হচ্ছে না। তবে এতটুকু বলতে পারি, এই হত্যার সঙ্গে আর্থিক স্বার্থ জড়িত ছিল। এদিকে নতুন এক সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ডেইলি মেল জানিয়েছে, ফাহিম হত্যার দুই দিন পর ক্রসবি স্ট্রিট এলাকায় হাসপিলের সঙ্গে এক নারীকে দেখা গেছে। তার সঙ্গে খুব স্বাভাবিক ভঙ্গিতেই কথা বলছিলেন হাসপিল। হত্যার সঙ্গে ওই নারী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরেই ফাহিম সালের খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। পরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ফাহিমের অ্যাপার্টমেন্টে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান তার বোন। নিউ ইয়র্ক পুলিশ বলছে, সোমবার হত্যার পর ফাহিমের হাত পা ও মাথা বিচ্ছিন্ন করা হয়। মরদেহের পাশে পাওয়া গেছে ইলেকট্রিক করাত। গত বছর ম্যানহাটনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনেন ফাহিম সালে। শুরুতে পাঠাওয়ের সঙ্গে থাকলেও বর্তমানে রাইড শেয়ারিং কোম্পানিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পাঠাও ছাড়া নাইজেরিয়া এবং কলম্বিয়াতেও দুটি রাইড শেয়ারিং কোম্পানি আছে 33 বছর বয়সী এই তরুণের। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশ যেতে আগামী 23 জুলাই থেকে করোনা সনদ বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুপুরে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের 16টি সরকারি হাসপাতাল এবং প্রতিষ্ঠানে কোভিড টেস্ট করা যাবে। বিদেশগামীরা সেখান থেকে পরীক্ষার পর সনদ সংগ্রহ করতে পারবেন, তবে যাত্রার 72 ঘন্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিদেশগামীরা নমুনা পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জন অফিসের আলাদা বুথে নমুনা জমা দেবেন। নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত তাদের থাকতে হবে আইসোলেশনে। করোনা পরীক্ষার সনদের জন্য ল্যাবে গিয়ে নমুনা দিতে হলে ফি লাগবে 3,500 টাকা, আর বাড়ি থেকে নমুনা সংগ্রহের জন্য 4,500 টাকা ফি দিতে হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা সংক্রমণের 133তম দিনে দেশে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। একদিনে আরও 2,709 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন 34 জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন 2,581 জন। শনিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এইসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে মোট শনাক্ত 2,02,066 করোনা রোগীর মধ্যে গত 16 দিনেই শনাক্ত হয়েছে 50,000-এর বেশি। 8 মার্চ দেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনার 87তম দিনে আক্রান্তের সংখ্যা ছাড়ায় 50,000। গত 18 জুন আক্রান্ত ছাড়ায় 1 লাখ, আর 2 জুলাই শনাক্ত ছাড়ায় 1.5 লাখ। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার দুপুরের আগের 24 ঘন্টায় আরও 10,923 নমুনা পরীক্ষায় 2,709 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.80%। করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ 29 জন ও নারী 5 জন। আমাদের পপুলেশন, যা ওয়ার্ল্ড ব্যাংক 2019-এ বলেছে যে 16,30,46,000, এই পপুলেশনের উপর আমাদের কোভিড-19-এর যে মৃত্যু হার সেটা হলো 15.83 প্রতি 10 লক্ষের মধ্যে, এবং প্রতি 10 লক্ষে আমাদের যে শনাক্ত হয়েছে সেটা 1,239.32। এ সময় দেশে সুস্থ হয়েছেন 1,373 জন, মোট সুস্থ 1,10,098 জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 54.49%। করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর উপসর্গ আছে এমন ব্যক্তিদের সারাদেশে নমুনা সংগ্রহের বুথ ও কেন্দ্রগুলোয় নমুনা দেওয়ার আহ্বান জানায়। আমাদের নমুনা সংগ্রহ অনেক কম, এ বিষয়ে অনেক প্রশ্ন আসছে যে নমুনা সংগ্রহ কম হচ্ছে এবং পরীক্ষা কম হচ্ছে। নমুনা সংগ্রহের ক্ষেত্রে বলি, আপনারা প্রত্যেকেই নমুনা যাদের দরকার মনে করবেন অবশ্যই নমুনা দেওয়ার জন্য যে বুথগুলো আছে, যে ব্যবস্থা আছে জেলা উপজেলা পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলে নমুনা সংগ্রহের জন্য বিশেষ সব জায়গায় ব্যবস্থা আছে। করোনা রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে বেড খালি আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃদু উপসর্গ থাকায় বেশিরভাগই বাসায় সেবা নিচ্ছেন। করোনা রোগীসহ সেবায় নিয়োজিত সবাইকে স্বাস্থ্যকর খাবার গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের সবাই সর্দি জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বারের সিদ্দিকুর রহমান, সিটি কর্পোরেশনের আবুল কাশেম, মুরাদনগরের আব্দুল বাতেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল গফুর। করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নজরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষায় মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা সংক্রমণ ঝুঁকির মাঝে দেশ জুড়ে সরকারি হাসপাতালগুলোতে রয়েছে চিকিৎসায় অবহেলার অভিযোগ। চিকিৎসকের অনুপস্থিতি বা অবহেলায় রোগের প্রাণহানির অভিযোগও রয়েছে। এছাড়া হাসপাতালে লোকবলের অভাব, পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি এবং নানা হয়রানির কথা বলছে রোগী এবং তার স্বজনরা। ৬ জুলাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাবেক ফুটবলার ও ব্যবসায়ী মোহাম্মদ হানিফ শেখ। পরিবারের অভিযোগ, ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হলেও সঠিক চিকিৎসা হয়নি তার। সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্কুল ছাত্র রহমত মুন্সিরও, তাই নিরুপায় হয়ে বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসার অভাবে তিনি ইন্তেকাল করেছেন, এটা আমাদের খুলনার জন্য অত্যন্ত দুঃখজনক। প্রথমে দেখতে হবে যে লোকটা সত্যি কি হইল, কিন্তু ওরা একটু ধারেও আসে নাই, দেখেও নাই। চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ মেহেরপুরেও। গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসা এবং চিকিৎসকের অবহেলায় দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। আমি ডাক্তারদের অনেক রিকোয়েস্ট করলাম, করোনা হলে তো আপনারা বুঝতে পারবেন, সেটা তারা একেবারে মূল্যায়ন করলো না, কিন্তু সে বিনা চিকিৎসায় মারা গেছে। এছাড়া করোনার সংক্রমণের আশঙ্কায় হেলি, রংপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, গাজীপুর সহ দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা অর্ধেকে নেমেছে। করোনার মধ্যেও নিরুপায় হয়ে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের অভিযোগ, পরীক্ষা নিরীক্ষা ঠিক মতো হচ্ছে না, চিকিৎসকরা রোগী দেখতে আসেন না। একটা ডাক্তার যদি থাকতো এখানে, তাদেরকে আমরা দেখে হয়তো চলে যেতে পারতাম। এখানে যে সময় ব্যয় করতেছি বা ভোগান্তি, আমার মনে এটা কষ্টকর। আমি সেই ৯টার সময় আসছি এখানে, এই পর্যন্ত একভাবেই বসা আছি, প্রত্যেকটা রুমে রুমে ডাক্তার খুঁজি, একটা ডাক্তারও নাই। সব ধরনের সীমাবদ্ধতা কাটিয়ে মেডিসিন, সার্জারি, গাইনি সহ সব বিভাগে করোনা পূর্ববর্তী সময়ের মতো সেবা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, শিশু বিভাগ এবং চর্ম বিভাগের মেডিসিন বিভাগে চিকিৎসাগুলো নিয়মিত প্রদান করে থাকি এবং আমাদের স্বাভাবিক অপারেশন আমরা করোনার কারণে যেগুলো স্থগিত ছিল এখন আমরা নতুন করে সবগুলো শুরু করেছি। তবে করোনা আতঙ্ক কেটে গেলে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে বলেও জানান এই চিকিৎসক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার কোরবানির ঈদে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে না, এই কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ঈদে মানুষ যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। সকালে গাজীপুর রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শনের সময় তিনি এই কথা বলেছেন। এইবার ঈদে কেউ আমরা বাড়ি যাব না, এবার যে যেখানে আসি সেখানে ঈদ করব, সেই জন্য ট্রেনে আমরা এবার বাড়িতে যাচ্ছি না। মারাত্মক ঝুঁকিতে পড়েছে দেশের জনশক্তি রপ্তানি খাত। ফ্লাইট বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে পারছে না অনেক প্রবাসী, ফলে নিয়োগকারী দেশগুলো এখন উল্টো পথে হাঁটছে। কবে সব কিছু স্বাভাবিক হবে তা নিশ্চিত নন প্রবাসী কল্যাণমন্ত্রী, তবে করোনা পরবর্তী সময়ে স্বাস্থ্য খাতে চাহিদা বাড়বে তাই আশা দেখছেন বিশেষজ্ঞরা। দশ বছর ধরে ইতালিতে রেস্তোরাঁয় কাজ করেন সাভারের জহিরুল ইসলাম। করোনা পরিস্থিতিতে ১৪ মার্চ দেশে আসেন, ফিরে যাওয়ার জন্য টিকিট কাটলেও ফ্লাইট বন্ধ থাকায় যেতে পারছেন না। এ অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তিনি। গত জানুয়ারিতে ছুটিতে এসে আটকা পড়েছেন হিমায়তপুরের সৌদি প্রবাসী আবদুল্লাহ আজিজ। কর্মস্থলে ফিরতে না পারায় সংসার চালাতে ব্যবসা শুরু করেছেন। একই অবস্থা মালয়েশিয়া ফেরত আলমতিরও। এসে ছুটি তখন ৫০ দিনের লেগে, এখন এই করোনার কারণে যাইতে পারলাম না সৌদি আরব। আমি গেলে আমার ভিসাও লাগাই দিব, বছর টাকাতে আমার বেতন কাইটে নিয়ে যাইতে পারি না। এবছর ২৫ মার্চ পর্যন্ত কাজের জন্য বিদেশে গেছেন ১৮১০০০ মানুষ, অর্থাৎ মাসে ৬০,০০০ জন গেছেন, যা গত ৩ মাসে পুরোপুরি বন্ধ ছিল, তা এখনও স্বাভাবিক হয়নি। করোনা পরীক্ষার ভুয়া সনদ নিয়ে বিদেশে যাওয়ায় সংকট আরও বেড়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান শ্রমিক নিয়োগকারী দেশগুলোর আস্থা ফেরানো কঠিন হবে। নতুন মার্কেটের খোঁজে আছি, কিন্তু এই মুহূর্তে সব মার্কেট তো মোটামুটি উল্টো পথে চলছে। এখন সবাই কমাচ্ছে, সবাই রিডিউস করছে ওদের চাহিদা। বিশ্বের যখন এই অর্থনৈতিক মন্দাটা কিছুটা স্বাভাবিক হবে, তারপরে আমরা বুঝবো একেদের কতজন কোন দেশে নেবে।
বিশেষজ্ঞরা জানান, আগে থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ধরনের সমস্যা ছিল। করোনা নতুন সংকট তৈরি করেছে, যা মোকাবেলার জন্য প্রশিক্ষণের উপর গুরুত্ব দেন তারা। আমরা যদি ভোকেশনাল ট্রেনিংকে পার্ট করে ফেলি আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের, তাহলে কিন্তু এর থেকে এগুলোর একটা পথ আমি দেখতে পাচ্ছি। করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 4% সুদে 5,00,000 টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। করোনায় ছুটিতে আসা প্রবাসীদের সবাই দুশ্চিন্তায় আছেন। তারা দ্রুত তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে চান, আর এজন্য সব ধরনের জটিলতা নিরসনে সরকারের কার্যকরী পদক্ষেপ দাবি তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। পদ্মা এবং যমুনার পানি বাড়ায় ঢাকাসহ মধ্যাঞ্চলের 7 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে কয়েক জেলায় পানি কমলেও বাড়ছে নদী ভাঙন, এখনও পানিবন্দী লাখো মানুষ। দেশের 13টি নদনদীর পানি 22টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গত এলাকায় বাড়ছে ক্ষয়ক্ষতি। শনিবার সকালে ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি 12 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার 30 ইউনিয়নের 150 গ্রামের মানুষ পানিবন্দী। দুই দিনের ভিতরে প্রত্যেকটা ঘরে পানি চলে গেছে, মানুষের দুর্বিষহ জীবনযাপন করতেছে। পানির স্রোতে ভাঙনের ঝুঁকিতে ফরিদপুর সদরপুর সড়ক বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। যদিও রাস্তা দু এক জায়গায় ফাটা ইয়া বসে গেছে এবং পানি উপর দিয়ে গড়াইতেছে, আমরা এটা অতি দ্রুত বস্তা এবং বিভিন্ন মালামাল নিয়ে আমরা কাজকর্ম করতেছি। মাদারীপুরের 4 উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী, ডুবে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। শরীয়তপুরে নতুন করে প্লাবিত ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা উপজেলার 100 গ্রাম। ভাঙন দেখা দিয়েছে পদ্মাপাড়ের জাজিরার বড়কান্দি ও নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায়। পুরা ডালিপাড়া এই যে তলায় গেছে গা পানিতে, কিন্তু কেউ আমাকে খোঁজ খবর নিতেছে না। রাজবাড়িতে প্লাবিত হয়েছে গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল। মুন্সীগঞ্জে লৌহজং, শ্রীনগর ও টঙ্গিবাড়ি উপজেলায় নতুন করে পানিবন্দী প্রায় 27,000 মানুষ। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে বানভাসীরা। মানিকগঞ্জের হরিরামপুরে পানিবন্দী 20,000-এরও বেশি পরিবার, পানির স্রোতে ধসে গেছে সদর উপজেলার প্রধান সড়কের 3টি স্থান। জামালপুর মাদারগঞ্জ সড়ক ডুবে নতুন করে বন্যার কবলে হাজরাবাড়ি পৌরসভা সহ বেশ কিছু এলাকা। ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্যা দুর্গতদের। আমরা না খেয়ে মরবে নাকছি। টাঙ্গাইলে প্লাবিত 6 উপজেলার 196টি গ্রাম, চরম দুর্ভোগে প্রায় 2 লাখ মানুষ। কুড়িগ্রামে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে চিলমারি উপজেলা শহর। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির কারণে শেরপুরের সঙ্গে যমুনা সার কারখানা সহ উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যার উন্নতি হয়েছে নেত্রকোনা, লালমনিরহাট ও গাইবান্ধায়। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরের বন্যার কিছুটা উন্নতি হলেও সে পানি ধেয়ে আসায় সংকট ঘনীভূত হয়েছে দেশের মধ্যাঞ্চলে। পানি ঢুকছে ঢাকার আশপাশের এলাকায়। পূর্বাভাস কেন্দ্র বলছে আগামী কয়েকদিনের এই অবস্থায় আরও অবনতি হতে পারে, বিপদসীমার ওপরে চলে যেতে পারে ঢাকার আশপাশের বেশিরভাগ নদীর পানি। টানা বৃষ্টি আর উজানের ঢলে শুরুতে বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্বাঞ্চল। সেখানে অবস্থার খানিকটা উন্নতি হলেও এখন পানি ঢুকছে মধ্যাঞ্চলে। গত 24 ঘন্টায় প্লাবিত হয়েছে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ ঢাকা জেলার নিম্নাঞ্চল। মুন্সীগঞ্জে পদ্মার ভাগ্যকুল পয়েন্টে পানি বইছে বিপদসীমার ওপরে। মানিকগঞ্জে পদ্মা যমুনারও একই অবস্থা। লোকালয়ে পানি ঢুকে পড়ার পাশাপাশি দৌলতপুর, শিবালয়, হরিরামপুরে নদী ভাঙনের আতঙ্কে কয়েক হাজার বাসিন্দা। বন্যার মুখে পড়েছে দোহারের কিছু এলাকাও। এদিকে আবারও দেশের নানা জেলায় বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার থেকে হয়তো দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং এইসব সীমান্ত এলাকায় বৃষ্টিপাত বেড়ে যাবে। মিনিমাম 2 থেকে 3 দিন ওইসব জায়গাতে বৃষ্টি বেড়ে যাবে। সুখবর দিতে পারছে না বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হলে উত্তর পূর্বাঞ্চলে আবারও আছে বন্যার সংখ্যা, এতে মধ্য অঞ্চলের সংকট আরও ঘনীভূত হবে। ইতিমধ্যে পদ্মা নদীর
পানি বৃদ্ধির ফলে ঢাকার নিম্নাঞ্চলের দোহার, কেরানীগঞ্জ সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং এই এলাকাগুলোতে একটি বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বন্যা পরিস্থিতির ফলে ঢাকা শহরের আশেপাশের যে কিছু নদী রয়েছে, যেমন বালু, শীতলক্ষা, বুড়িগঙ্গা, এই নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে। এবারের বন্যায় ঢাকার আশপাশের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুশীলনে ফেরার অপেক্ষায় চার টাইগার, প্রথম দিন হোম ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলন সারবেন মুশফিক শফিউল মিঠুন। চার ভেন্যুতে মোট 9 ক্রিকেটার অনুশীলন করবেন এক সপ্তাহ ধরে। কঠোর নিয়ম কানুনের মধ্য দিয়ে ঘণ্টা দুয়েকের প্রস্তুতি সারতে হবে তাদের। তিনজন অনুশীলন করলেও আলাদা আলাদা জায়গা থাকতে হবে, মানতে হবে সামাজিক দূরত্ব। মিরপুরে মাঠ কর্মীদের ব্যস্ততা দেখে মনে হতে পারে সামনে হয়তো কোনো ম্যাচ অথবা সিরিজ আছে। ম্যাচ ভেন্যু, একাডেমি, জিম, ইনডোর ক্রিকেটারদের অনুশীলনের জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, জীবাণুমুক্ত। মাঠে ফিরছে টাইগাররা, তাই তো শেষ মুহূর্তের তোড়জোড়। করোনা মহামারীতে গাইডলাইন মেনে করা নিয়মের মধ্য দিয়ে শুরু হচ্ছে ব্যক্তিগত অনুশীলন। ভাইরাস থেকে ক্রিকেটারদের দূরে রাখতে হবে, সেজন্যই বাড়তি সতর্কতা, একের পর এক মিটিং। ভেন্যু ম্যানেজারের ছুটোছুটি ছিল চোখে পড়ার মতো। দেশের চার ভেন্যুতে অনুশীলন করবেন জাতীয় দলে তারকারা। প্রথম দিন ঢাকাতে অনুশীলন করবেন মুশফিক, মিঠুন ও শফিউল। সকাল 9টা থেকে শুরু হবে তিনজনের ফিটনেসের কাজ, চলবে 12:15 পর্যন্ত। গাইডলাইন অনুযায়ী তিনজন একই সময় একই জায়গায় থাকতে পারবেন না, আলাদা আলাদা জায়গায় অনুশীলন করতে হবে তাদের। আমার কাছে মনে হয় এটা হয়তো বা ফুল ফ্যাসিলিটিটা আমরা পাবো না, বাট যতটুকু পাবো চেষ্টা করবো ততটুকুর মধ্যে। এতদিন পরে যে স্কিল ট্রেনিংয়ে ফিরছি, যতটুকু পারা যায় নিজের ছন্দটা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করবো। সিলেটে খালেদ ও নাসুম, খুলনায় মেহেদি হাসান মিরাজ ও সোহান, আর চট্টগ্রামে অনুশীলন করবেন নাইম হাসান। ঢাকাতে দ্বিতীয় দিন নামবেন ইমরুল কায়েস। ক্রিকেটারদের সাথে সংবাদকর্মীদেরও সতর্ক থাকতে বলেছে বিসিবি। সব ধরনের সুরক্ষানীতি মেনে চলার কথা বলা হয়েছে বিসিবির বিবৃতিতে। 9 ছাড়া বাকি সদস্যরা এখনই মাঠে ফিরতে চান না। সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে ফিরবেন লিটন, সৌম্য, মুস্তাফিজরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তাবিত সূচি আগেই জানিয়েছিল এএফসি। এবার ভেন্যুর নাম এবং ম্যাচ টাইম জানতে সংশ্লিষ্ট দেশগুলোর ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। প্রস্তাবিত সূচি অনুযায়ী 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে নামবে বাংলাদেশ। এরপর অ্যাওয়ে ম্যাচে 13 অক্টোবর লাল সবুজের প্রতিপক্ষ কাতার। 12 এবং 17 নভেম্বরে ঘরের মাঠে ভারত এবং ওমানের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভেন্যু এবং ম্যাচের সময় 31 আগস্টের মধ্যে এএফসির কাছে জানাতে হবে। ইতিমধ্যে সিলেট জেলা স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বাফুফে। আনুষ্ঠানিকভাবে এএফসিকে ভেন্যু সম্পর্কে জানাতে শিগগিরই চিঠি দেবে ফেডারেশন। ম্যাচ ডের 7 দিন আগ পর্যন্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো সম্পাদন করা যায়, তো সেই আলোকে আসলে আমরা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের খেলোয়াড় এবং অফিসিয়ালদের রেজিস্ট্রেশনটা ফিফার সাথে সম্পাদন করব। আমরা কোন স্টেডিয়ামে খেলবো এবং কিক অফ টাইম কখন হচ্ছে, এবং একই রকমভাবে নভেম্বর মাসে যে দুটো ম্যাচ রয়েছে সেটার জন্য আমরা ফিফা এবং এএফসিকে 31 আগস্টের মধ্যে জানাবো। এফএ কাপের প্রথম সেমিফাইনালে আর্সেনালের আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচ শুরু 12:45। ঘরের মাঠে পূর্ণ শক্তির দল পাচ্ছে আর্সেনাল। লিগে সব শেষ ম্যাচে লিভারপুলকে 2-1 গোলে হারানো সুখ স্মৃতিও রয়েছে গানারদের। অন্যদিকে পুরনো চোটে আগুয়েরোকে পাচ্ছে না সিটি, তার পরও সম্ভাব্য সেরা দল নিয়ে জয়ের জন্য মরিয়া গার্দিওলার দল। বিগত কয়েক ম্যাচের ফর্ম অনুপ্রেরণা হতে পারে সিটির। সবশেষ 3 ম্যাচে 12 গোল দিয়েছে সিটিজেনরা। অন্যদিকে এফএ কাপে নিজেদের সবশেষ 12 সেমিফাইনালের 9টিতে জয়ের রেকর্ড আছে আর্সেনালের। তবে সিটির বিপক্ষে সবশেষ 7 ম্যাচে জয় না পাওয়া দুশ্চিন্তার কারণ, রেকর্ড 13 বারের চ্যাম্পিয়নদের। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।